নওগাঁর শুঁটকি ব্যবসায়ীরা কঠোর পরিশ্রম করেও সঠিক মূল্য পাচ্ছেন না, তারা লাভবান হচ্ছেন ফুরিয়ে ব্যবসায়ীরা। ন্যায্য মূল্য না পাওয়ায় ক্রমাগত লোকসানে হুমকির মুখে এই ব্যবসা। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরো দক্ষ করে গড়ে তোলা হচ্ছে, নেওয়া হচ্ছে তাদের উন্নয়নে নানা পরিকল্পনা। নওগাঁর আত্রাই উপজেলা। এই উপজেলায় রয়েছে চলন বিল সহ ছোট বড় বেশ কয়েকটি বিল। এসব বিলে মাছ ধরে শুটকি প্রক্রিয়ার মাধ্যমে জীবিকা নির্বাহ করে হাজারো মানুষ। এখানকার শুটকি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা সহ যাচ্ছে বিদেশেও। মাছ কিনে আসার পরে প্রথমে বানার ঢেলি, আবার এই যে এগুলা মাছ লোকদা ঘুষায়ালি, ধুয়ালি, অ্যাঁশটা তুলালি, আর যেগুলা যে গাদর মাছ আছে ওগুলো মনে করেন বানার ঢেলে লবণ মাখায় রেখে দিই, এক দেড় ঘন্টা রেখে দিই। রেখে দেওয়ার পরে যখন লবণ খেয়ালে পানি ঝুরে পড়ে গেলে তখন বানার মেলাই দিই। দেওয়ার পরে শুকানোর পরে লোক দিয়ে বাসায় দিই, বাসায় এলে তারপরে আমরা মোকামে দিই, তিস্তা, সৈয়দপুর এগুলো দেওয়া হচ্ছে। একটু বলেন, বালির মাছ আপনার প্যাকেট করা হয় আলাদা, চান্দার মাছ প্যাকেট করা হয়, তারপরে আর ওই যে খরশের মাছ আলাদা করা হয়, এই ছোট তিতলা পুঁটি সেটা আলাদা করা হয়, মাঝারি পুঁটি আলাদা করা হয়, আপনি বড় পুঁটি আলাদা করা হয়, আপনার ইসে সেটাও আলাদা করা হয়, গুচি ট্যাংরা আলাদা করা হয়, মানে বিভিন্ন মাছই আলাদা করে করে আমরা এটা প্যাক করি। দীর্ঘ প্রক্রিয়াজাতের পর শুটকির কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না ব্যবসায়ীরা। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে অল্প দামে বেচতে হচ্ছে তাদেরকে। লাভবান হচ্ছেন ফুরিয়া ব্যবসায়ীরা। সৈয়দপুরে এই মাছগুলো যখন আমরা নিয়ে যাই তখন আমাদের মাছের দাম আগে দুই একদিন ভালোই দিছে, তারপরে এরা সিন্ডিকেট করে এই মাছটা 200 টাকার মাছ 150 টাকা দিচ্ছে, 400 টাকার মাছ 300 টাকা দিচ্ছে, এইভাবে আমাদের লসের মধ্যে ফালাইয়া দিচ্ছে। এটা সিন্ডিকেট করে দিচ্ছে, তারা মহাজনেরা ঠিকই ব্যবসা করছে। সৈয়দপুর যারা ইম্পোর্ট করে তারা ঠিকই ব্যবসা করতেছে, কেজি প্রতি 30-40 টাকা করে ব্যবসা করছে, কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ঘাটতি হচ্ছে। তবে এসব সমস্যার কথা স্বীকার করে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। প্রতি বছর 20 জন করে মৎস্যজীবীকে শুটকি মাছ তৈরির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে তারা উন্নত মানের ও মানসম্মত ভাবে মাছের শুটকি তৈরি করতে পারে। তাদেরকে শুধু সচেতনতা করা হয়েছে যে কিভাবে আপনার শুটকিটা করলে এটা মানসম্মত হবে, স্বাস্থ্যজনিত ক্ষতি হবে না, এবং কিভাবে আপনারা করবেন এইটাই শুধু শেখানো হয়েছে তাদেরকে। একদম দীর্ঘমেয়াদী কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি, আর তাদের আর্থিকভাবে অন্য কোনো সাহায্য করতে পারা হয়নি, শুধু একটা সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। এটাই চেষ্টা করা হচ্ছে যে মাঝখানে মিডিল ম্যান যাতে না থাকতে পারে, মানে মধ্যস্বত্বভোগী যাতে না থাকতে পারে, কিন্তু এটা সময় লাগবে। যদি আমরা এগুলো করতে পারি তাহলে কিন্তু তারা অনেকটাই মধ্যস্বত্বভোগী থেকে রেহাই পাবে এবং তারা মূল্যটা উপযুক্ত মূল্য পাবে আর কি। জেলায় মোট মৎস্যজীবী রয়েছে 16,302 জন, এর মধ্যে আত্রাই শুটকি মাছের সাথে জড়িত 1,200 জন। সরাসরি তাদের কাছ থেকে কেনা হবে শুটকি, এমনটি দাবি তাদের।